আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আসছি আটলান্টিক সুপার স্টোরে, আর মানে ওয়ালমার্টের মতনই আর কি, জাস্ট খালি নামটা আলাদা কিন্তু আর কি এখানকার মানে ভ্যারাইটি অনেক বেশি ওয়ালমার্ট হচ্ছে, আর দামও সামান্য একটু বেশি ওয়ালমার্ট হচ্ছে, কিন্তু এখানে আরও মানে মজার মজার সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায়, আর এটাই আপনাদের দেখাবো আজকে। আর আমি মেনলি আসছি এখানে গ্রোসারি করতে। এগুলো হচ্ছে হ্যান্ডমেড পাউরুটি মেনলি, আর এগুলো ডোনাট, আর ওই পাশে হচ্ছে পাউরুটি। তো এখান থেকে মানে অনেক সুন্দর একটা স্মেল বের হয়, কারণ এগুলো সব মেনলি খোলা থাকে, আর বেকড পাউরুটি দামও বেশি এই জন্য, এগুলো সবই বেক সেকশন। এগুলোর এক একটা দাম হচ্ছে 3-4 পাউরুটি প্যাকেট বলে, তো অনেক বেশি দাম নর্মাল পাউরুটি। নর্মাল পাউরুটি মেনলি 1-2 ডলার হয়, হাইয়েস্ট 2.5 ডলার। এটা একদিনে শেষ হয়ে যাবে, একদিনে 5 ডলার খেয়ে ফেলাবি, একদিনে শেষ হবে হবে লেখা নাই কেন ও আছে তো এই যে দেখতে অনেক সুন্দর কেক গুলো অনেক বেশি সুন্দর দেখতে, আর দামও অনেক বেশি করার নেই এটাই কানাডার। তোমার পরীক্ষা ছিল আজকে, মিড টার্ম, পারছিস কিছু আদৌ? পারলাম তো। কি কেমনে পারছিস? পড়িস তো না কোনোদিন? পড়ি তো আন্দাজে, দেখা যাবে। একটা পিসের দাম হচ্ছে যে 15 ডলার, তাই না? তাই তো পারবে তো। ও না 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 না, তো এটা হচ্ছে আমার ফেভারিট ফ্লেভার আর কি, রেড ভেলভেট। প্রথমবারের মতো আমি কানাডিয়ান কেক ট্রাই করতেছি, তোরে দিব না ঠিক আছে। শ্রিম্প কেক, হালাল সেকশনের মুরগি আর কি, তো শেষ হয়ে গেছে, কিছু একটা নিতে হবে। মাঝে মাঝে সেল দেয় অনেক ভালো জিনিসের উপর, কি করতেছি ওদের সাথে? এটাকে বাসায় নিয়ে যা পালি, ওদের জিগা আছে। জিন্দাদের কত দাম এটার? ওদের কত দাম ওদেরকে দিয়ে? টুনা পিসের দাম হচ্ছে যে 10 ডলার, এটা হচ্ছে 0.2 কেজি, এটুকু টুনার দাম হচ্ছে 10 ডলার।
চিন্তা ভাবনা করে আসে যে আসতে চান যারা। এগুলো অনেক কম দাম, $10 এতগুলো, কিন্তু এই সমস্যা সেগুলো একটাও হালাল না। এই সমস্যা আসলে ছাগল পা, এটাও হালাল। নলি নলি নলি, আরে ভাই নলির দাম হচ্ছে $27, আর এটা হচ্ছে কেজি হচ্ছে 1.2 কেজি। দাম দাম আসলেই বেশি, কিন্তু খাইতে দিলে খাইতেই হবে। তো আমি আর কি এটা নিলাম, এটা হচ্ছে স্টেক টাইপের আর কি, ল্যাম গ্রিক সিরোলিন সিরলোইন রোস্ট, দাম হচ্ছে $15। খাইতে হবে তো কিছু একটা, তাই না? কোনটা মোটা লাগে কমেন্টে বলেন আপনারা, কোনটা মোটা লাগে কোনটা চিকন লাগে। ওই দুধ গাঢ় কোনটা? এর থেকে গাঢ় কোনো দুধ নাই আর। ওই চকলেটটা আছে তো, প্রফেসর বলে নাকি ভালো? শিওর প্রফেসর যদি মিথ্যা কথা বলে, যদি মজার না হয় কম কে ছোট ছোটটা নিয়ে ট্রাই করে দেখা যাবে, ভালো না হলে কিন্তু কিনে দিবি আমার কিছু একটা। ঠিক আছে, দেখ আইসক্রিম ভাই এত মজা, দেখতে তো মজা, খাইতে অনেক মজা, কিন্তু দাম অনেক বেশি 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 দাম। এই দামে আইসক্রিম যেমন দেখতে ইন্টারেস্টিং লাগে, আসলে ভিতরে একদমই থাকে নিতাম কিছু একটা, কিন্তু দাম বেশি অনেক, কি সমস্যা। এটার দাম কম আছে, ব্লুবেরি এটা দাম আছে $3, এটা নেওয়া যেতে পারে। তো আর কি এটা নিলাম, এটার দাম আপনারা কমেন্টে গেস করে বলেন কত। এর মধ্যে 5 পিস আছে, আর কিটক্যাট আমার অনেক পছন্দ, তাই আমি মানে চকলেট খাইলেও কিটক্যাট খাই, আইসক্রিম কিনলেও কিটক্যাটটাই কিনি। আরে আমি এটা কিনলাম, ওইটা আমার ভালো লাগে, বেস্ট একটা যেটা কিটক্যাটটা আছে না আমার ভালো লাগে না। ওইটা হচ্ছে দুবাইয়ের টমেটো, এই কানাডিয়ার খালি হচ্ছে যে গোল্ডেন আর হোয়াইট চকলেট টমেটো। দুবাই যেমন বেস্ট কিটক্যাট আছে না, মজার জন্য অনেক অনেক কিছুই করার লাগে আর কি, দুবাইও যাইতেও সমস্যা কি আর। পর্ক হ্যাম হ্যালো বিউটিফুল অনেকদিন খাই নাই। তোর কি এই হালাল চিকেন ব্রেস্টটা আছে, এটা এটা হচ্ছে যে 2 কেজি, এটার দাম $26। আর যেটা হালাল না ওইটা হচ্ছে যে 1.6 কেজির, দাম হচ্ছে যে $14। যেটা হালাল না আর কি সেটার দাম, সেটার দাম অনেক বেশি কম, তাই না? এটা অনেক নাইন সাফি না, অনেক বেশি নাইস। আর যেটা হালাল সেটার মধ্যে ভ্যারাইটিসও অনেক কম, মানে এত কম যে
চার পাঁচটা আছে ওর মধ্যে থেকে নিতে হবে, নাহলে খাইও না এরকম টাইপের। কি কিনছিস তুই? আমি আদিল রান্না করতেছি যে এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ল্যাম্ব আর কি, হালাল অফকোর্স। তো এখানে রান্না করবো, আর এটা হচ্ছে আদিল ডাল রান্না করতেছে, আর পেঁয়াজ ছিলতেছে। তো একদিন একটা পুরা কুকিং ভিডিও দিব, তাই না আদিল, কি বলিস?